আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন আদর করতেছেন, হঠাৎ করে দেখেন জিবরাইল আমিন হাজির, জিবরাইল আমিন হাজির হয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে এত আদর করতেছেন তার শহীদের মাটি নিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কারবালা ময়দানের পাশে ফোরাত নদীর পানি হাইওয়ান জানোয়ার খাবে, আপনার এই নাতি পানি খাইতে পারবে না, যেখানে তাকে 120টা তলোয়ার মারা হবে, 33টা বর্ণম মারা হবে, তার শরীরটা খণ্ড খণ্ড করা হবে, যেখানে তার গর্দান মোবারক আলাদা করা হবে, ওই জায়গার মাটি আল্লাহ পাক আমাকে নিয়ে আসার জন্য বলেছেন, এই নেন মাটিগুলো আপনার হাতে নেন। নবীজি ওই মাটিগুলো দেখে হু হু করে কাঁদলেন, আল্লাহ আমার নাতিকে আমি তোমার কাছে দিয়ে দিলাম, আল্লাহ আমার নাতি তোমার মকসুদ পর্যন্ত পৌঁছতে গিয়ে যেন সবরের মধ্যে থাকে, তুমি তাকে সেই তৌফিক দান করো। এবং যারা তোমার মকবুলি বন্ধা তাদের মধ্যে তুমি তাকে অন্তর্ভুক্ত করে নাও। নবীজি মাটিগুলি মা উম্মুল মুমিনিনা উম্মে সালমার হাতে দিলেন। আল্লাহর নবী বললেন, হে উম্মে সালমা শুনো, এই মাটিগুলি করবলার মাটি। আমি নবী, মা আয়েশা সিদ্দিকার সামনে ছিলেন, মা আয়েশা সিদ্দিকাকে মাটিগুলি দেওয়া হলো না, উম্মে সালমাকে মাটিগুলা যখন দিচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা মনে মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাটিগুলিতে আমাকে দেওয়া উচিত ছিল, উম্মে সালমার হাতে কেন মাটিগুলি দিচ্ছেন। এই কথাটা মা আয়েশা সিদ্দিকা মনে মনে বলছেন, মনে মনে যখন বলতেছিলেন, আল্লাহ আকবার, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, ও আয়েশা শোনো, করবলার 61 ঘটনা পর্যন্ত তুমি জীবিত থাকবে না, এটা আমি ভালো মতো জানি, উম্মে সালমা থাকবে, এটাই জন্য আমি তার কাছে আমানত দিয়ে গেলাম, এই মাটিগুলা বতনের ভিতরে যেই দিন রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা 10ই মুহররম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। এবার জোরে জোরে বলেন, মা আয়েশা কতদিন বাঁচবেন, উম্মে সালমা কতদিন বাঁচবেন, এই এলেম যদি নবীজির থাকে আজকে আমরা যারা এখানে আছি আমরা কে কোন দিন মারা যাব, আমার দয়াল নবী জানে কি জানে না, আরো জোরে বলো জানে কি না, এই এলেম নবীকে দিয়েছেন কে। এইভাবে আমার প্রিয় নবীর নাতি 56 বছর 7 মাস 7 দিন তিনি হায়াত পেয়েছেন। এই হায়াতের মধ্যে একটা দিন তিনি বললেন, আল্লাহ আল্লাহ আমার নানা বলেছে আমি শহীদ হব, আল্লাহ এত কষ্ট আমার দিও না, আল্লাহ আমার গলা যদি কাটো গর্দান কাটাইও না, যদি গর্দান কাটো আমার চোখে আঘাত দিও না, চোখে যদি আঘাত দাও মাগের মগজের ভিতরে ছুরি মারাইও না, যদি মাথার মগজে ছুরি মারে আল্লাহ হাটগুলো আমার কাটাইও না, অঙ্গুলগুলা কাটাইও না, গোড়ার চাপে আমার লাশটা দুরিশ্বাদ করাইও না, এগুলা কিছু বলতো না, বরং বলতো, আল্লাহ আমি ওই দিনের অপেক্ষা আছি যেই দিনে তোমার জন্য আমি টুকরা টুকরা হয়ে আমার নানার উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিব। বলেন ইয়া হুসাইন, আবার বলেন, তিনি আমাদেরকে চাই কি চায় না, আর আমরা কি করছি, জালিমের বাচ্চারা হুজুর হয়ে টাইটেল ফাস করে দাওরা ফাস করে, ওইগুলা কোন কোরআন হাদিসে নাই, তুই জাহান্নামী, তোর মা কলঙ্কিত, তোর জন্ম কলঙ্কিত, নবীর বিরুদ্ধে যদি করস জাহান্নাম সারা উফায় নাই, বল আমরা নবী চাই কি চাই না, সেই দল তো এখনো আছে, এটা কোন থানা, কাউখালী থানা, কাউখালী তো ওলিয়াল্লাহ আছে, কাউখালী মাজার, এটা আর থানা,
আমি দোয়া করি এজিদের গোষ্ঠী এখনো আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তাকে শহীদ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নেন, না না যদি আমার করবলার কথা না হয় আপনি কোথায় থাকবেন? ছোট্টবেলায় বলছেন যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনা পাক থেকে মক্কা শরীফ যাচ্ছেন, নবীজির রওজা পাক আসলেন, সবাই একটু জোরে জোরে বলো আখিরি সালাম লাও ও হে নানা জান, তোমারে হোসেন যা। একটু আওয়াজ দিয়ে সুন্দর করে সবাই বলো আখিরি সালাম লাও ও হে নানা জান, তোমারে আহা। তিনি রওজা পাকে আসলেন, এসে এখন তো জালি মোবারক রয়েছে, এখন তো জালি মোবারক রয়েছে, তখন সরাসরি রওজা পাকের সামনে যাইতেন। আমি ওই দিন রাত্রে 10:30টায় লালদিঘির কোণে বাবা শাহ আমলের মাজারে গেলাম, তালা মারা হয়ে গেছে, যে যাকে কোন তালা খোলার কোনো সুযোগ, কিন্তু যিনি ওই দিনের দায়িত্বে ছিলেন খাদেম তিনি আমাকে দেখছেন, দেখে আগেই বলে দিলেন যে তড়াতড়ি তালা খোলো, আবু সুফিয়ান আল কাদরি আসছে। রাত্রি তালা খোলা হলো, আমার ছোট ছেলেকে আমি মিশর পাঠাচ্ছি, মিশর আল আজহার কেন লেখাপড়ার জন্য গেলাম, মাজার জিয়ারত করলাম। কেন খুললো? খাদেমের সাথে আমার একটা কি আছে, সম্পর্ক আছে, বা খাদেম আমাকে চিনেন সুন্নি হিসাবে, খাদেম আমাকে চিনেন শাহ আমানতের প্রেমিক হিসাবে, আমি তো সবাইকে চিনি না। ওই সুবাদে রাত্রে খোলার যাবার সুযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, রাসূল বলেন হুসাইন আমি, আমি হুসাইন, সুবহানাল্লাহ বলবেন না, হুসাইন আমি, আমি হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা হুসাইনকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। যদি ইমাম হুসাইন নবীজির নাতি রওজা পাকে বিদায় নিতে গেলেন, আল্লাহ দেখেন কি বিদায়, আমি বাসার থেকে বিদায় নিয়ে আসছি মাহফিলে যাব, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিচ্ছেন করবলা গিয়ে শহীদ হবেন। জেনে শুনে, জেনে রায় হয় ফাঁসি, রায় কি আত্মীয় স্বজন চেষ্টা করে কি করে তাকে ফাঁসির থেকে রক্ষা করা যায়, কি করে রাষ্ট্রপতির থেকে প্রাণ ভিক্ষা চাওয়া হয়, কিন্তু এখন প্রাণ ভিক্ষা না, জেনে শুনে স্বেচ্ছা ইচ্ছা সব জ্ঞানে জেনে শুনে শহীদ হওয়ার জন্য যাচ্ছেন। হুসাইন এই সাহস এই অধিকার আপনাকে কে দিচ্ছে? অধিকার আমাকে দিচ্ছে আমার নানার আদর্শে, চুপকা জীবন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির কালাম, আমার কথা প্রায় শেষ হওয়ার পথে, কেউ মিলাদ না পড়ে মোনাজাত না দিয়ে যাবেন না, দোয়া হবে খাস ভাইরা আমার গেলেন, না 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 রওজা পাকে গেলেন। আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত, যদি সমস্ত নবীগণ কবরে জিন্দা হয় যিনি নবীদের নবী তিনি কি মরা না জিন্দা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফিদের এক বক্তা কয় নবীর রওজাকে রওজা বলা যাবে না, শিরিক, কয় দশজনের মতো তিনি শুয়ে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জালিম কোনোদিন যদি আপনাদের এলাকায় আসে মাইদ্যুরের প্রয়োজন নাই, হাত ট্যাং বাঁধি, 12 মজবুত রশিদি বাঁধি, যেই থানায় পাবেন ওই থানার ওসির কাছে নিবেন, জীবনে জুতা সুর অনেক সুর দেখছেন, আজকে ইমান সুর দরিয়া এটাকে একবারে পুলিশের সাবাত করে দাবি দিবেন, এটাকে আইনে তাকে গ্রেফতার দেখে
নবীউলির বিরুদ্ধে করে আশেকের রাসূলদের অন্তরে আঘাত দেওয়ার কারণে এদেশের সরকার আইন করেছে, যার যার ধর্ম তার তার আঘাত দেওয়া যাবে না, তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। বলে আপনারা চান কিনা? এই জালিমের নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কোন নবী মরে গেছে, রওজা বলা যাবে না, মদিনা জিয়ারত করা কোন কোরআন হাদিসে নেই। আসলে কোরআন হাদিসে আছে, তার খাসিয়তে নেই। আরেকটা বাই রয়েছে, কালো, চেহারার কোন উত্তর দক্ষিণ নেই। এটা বলতেছে যে নবী নূর, ওই নবীকে তালাক দিলাম। একরামুল হক, এগুলা তো এই যুগে এজিদ, এগুলা কি এই যুগে? এদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আবার আব্দুর রাজ্জাক বিন বলেন, শাহজালালের মাজার, গুলিস্তান গোলাপসার মাজার, ভারতের খাজা গরিবের মাজার, এই সমস্ত মাজার 24 ঘন্টার ভিতরে লাথি মেরে ভেঙে দাও। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি কেন চুপ মারিয়ে আসেন? এবং এই মানুষ জাতীয় সঙ্গীতকে টিটকারি করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এগুলো নিয়ে ব্যঙ্গ করে, যারা রাষ্ট্রের দ্রোহী, ইমানের দ্রোহী, ইসলামের দ্রোহী, এদের কাছে গ্রেফতার করে ফাঁসিতে দেওয়া হোক, এটা আমরা চাই কি চাই না? ইসলামের রেজ যুগের জি ইমাম হোসেন কাঁদছে, কান্দার আগে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও না 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 না, আপনার নাতি হুসাইন যিনি কানলে আপনি জাবানের ভিতরে জিহ্বা দিয়ে দুধ পান করাতেন, যিনি কানলে আপনি কুরআন সেজদে দেন আপনার পিঠের উপর আমাকে ছড়াইতেন, ওই নাতি এখন চলে যাচ্ছি কারবালা ময়দানে, নানা গো আপনি আমাকে বিদায় দিবেন কি দিবেন না? তিনি কাঁদছেন, হঠাৎ করে দেখতে চান রওজা পাক থেকে নবীজি বাইর হয়ে তাকে জড়াই ধরলেন, আর বলে নানা রে তোমাকে বিদায় দিচ্ছি না, 100 হিজরির 10ই মুহররম তোমার সাথে আমার কারবালার জমিনে দেখা হয়ে যাবে। না না, জমা করা হবে, রক্ত কোথায় পড়বে? ও না না, তুমি আমারে দেখবা না, ওই মুহূর্তে আমি তোমাকে দেখব, তোমার প্রথম রক্তগলি আমার দাড়ির মধ্যে পড়বে, তোমার রক্তগলি আমার বাম হাতের গোড়ায় পড়বে, তোমার রক্তগুলি আমার সিনে পড়বে, কিছু রক্ত জমিনে পড়বে, আমি নখ দিয়ে খামছি খামছি রক্তগুলা গায়ে মাখবো, তোমার রক্তের কিছু অংশ আকাশে উঠে যাবে, আসমান লাল হয়ে যাবে, কিছু অংশ ঘরে ঘরে চলে যাবে, কলসি কলসের পানি পর্যন্ত লাল হয়ে যাবে। ও না না, ওই মুহূর্তে আপনি আমার সামনে থাকবেন, কই থাকবো? ও না না রে, আপনার কাছে রওজার থেকে বিদায়ের সময় আবার বলছি, না না আমি বিনিময়ে ব্যস্ত চাই না, বিনিময়ে আমি জান্নাত চাই না, কাউসার চাই না, আপনি আবার আমার কানে কানে একটু ওয়াদা দেন, আমার রক্তের বিনিময়ে আপনার নানার উম্মতের গুনাহ মাফ করবেন কিনা? আল্লাহ, বিনিময় কিচ্ছু চায় না, শুধু উম্মতের নাজাত। অনেক কথা রয়েছে মাঝখানে, নাতি নানা বিদায় নিচ্ছেন স্বেচ্ছায়, ও নানা গো আপনার থেকে বিদায় নিচ্ছি জাহিরি বিদায়, আপনি আপনাকে আমার দিকে দৃষ্টি রাখবেন, আমি আমার মা ফাতেমার কাছে একটু জান্নাতুল বাকি দিয়ে যাচ্ছি, কিতাবের মধ্যে আসে রওজা পাক থেকে ফাতুনে জান্নাত ফাতেমার রওজা পাক বেশি দূরে নয়, জান্নাতে যারা মদিনা পাক গিয়েছেন তারা দেখেছেন মেন গেট থেকে একটু ঢুকতে হাতের রাইটে ডান পাশে মা ফাতেমার কবর। আমার ভাই জানেরা বাবা জানেরা ও পর্দা নারায়ণের মা বোনেরা শোনো, আবু সুফিয়ান আবিদি আল কাদেরী জীবনের শেষ ওয়াজ হতে পারে, শুধু তোমাদেরকে বলে যাচ্ছি
আল্লাহকে মানো, সাজদা করো, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত, কবরের জিয়ারত, কোরআনের তেলাওয়াত, সতত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা নিয়ে থাকো। একদিন তুমি যখন চলে যাবে, কোরআনুল কারীমে বলা হলো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, অন্য আয়াতে বলা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরো না। আমরা যদি মুসলমান ইমানি হুসাইনি চেতনায় যদি আজরাইল ইসলাম পর্যন্ত যেতে পারি, আল্লাহর কসম, শয়তান আসবে তোমার ঈমান আমলকে নষ্ট করার জন্য, আজরাইল আসবে তোমার প্রাণ পাখি বাহির করার জন্য, কত কঠিন মুসিবত, মৃত্যুর সময় আজরাইল আসবে প্রাণ নিয়ে কাড়াকাড়ি করবে, শয়তান আসবে তোমার ঈমান নিয়ে কাড়াকাড়ি করবে। নবীজি বলেন, উম্মত আমার নাতির আদর্শ দিয়ে আমার আদর্শ পর্যন্ত পৌঁছতে পারো, শয়তান তোমার ঈমান নেওয়ার আগে, আজরাইল প্রাণটা নেওয়ার আগে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহ একবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ 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 আল্লাহ। কি অনুষ্ঠান, কি অনুষ্ঠান, নানা থেকে বিদায় নিয়ে আলোচনা করে মার কাছে যাচ্ছেন, মা তো সব কবরে, মা কোথায়? আর বেঈমানরা বলে রাসূল মরনে কে বাদ মাটি কে সাফ মিল গিয়ে, কো নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে, নাউজুবিল্লাহ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি, আজকে যারা এশারের আগে খেয়েছো বা খাবে আজকে রিজিক আল্লাহ দিচ্ছেন, রাসূল রওজাত থেকে পান্তন করতেছেন। রসুল কি মরা না জিন্দা? কি বেকুফ, নামাজ আবার নামাজ নবীকে সালামত, আত্তাহিয়াতু লিল্লাহে ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, কিতাবে লিখে মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, আবার এখান দিয়ে বলে আসসালামু আলাইকা। বেঈমান যদি মরে যায় মিশে যায়, সালাম দিচ্ছ কাকে? তাহলে বুঝা গেছে তারা সালামও দেয় না, গোফন্ত সালাম সো জীবন সুজন জুতা সো, এখন কি শুনলেন? দুরুদ শরীফ সো, এদেরকে রিমান্ড নিবি মালায়েকা ফেরেশতারা, না না আমি আম্মার কাছে যাচ্ছি, যাচ্ছেন মা, মা তিনবার বলুন তো দেখি, মা, আর একটু জোরে বলেন, মহাপদে বলুন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে কিনা? মা বাবা এদেরকে কষ্ট দিবেন না, এদেরকে কষ্ট দিবেন না, হেরে হচ্ছে তোমার মূল পীর পরে, পীর মুর্শিদ পরে, মা বাবা আগে। আমি একজন পীর, গৌসে পাকের দরবারে খলিফা, যেখানে পীর বানায়, যেখানে পীর তৈয়ার হয়, ওই গৌসুল আজম বলেন আমি মরা মানুষ জিন্দা করি, আমি মহিলাকে পুরুষ বানাই, কবরে মুনকির নকির ধরি, আজরাইল থেকে প্রাণ কেড়ে মানুষকে জিন্দা করি, এত ক্ষমতা পাওয়ার পর আমি আব্দুল কাদেরের বেহেশত আমার মায়ের পায়ে নিছি। বলেন আল্লাহ রসুলের পরে কি পিসাব না মা বাপ? আবার জোরে দেন, জোরে বলেন কি, মা বাপ আগে পিসাব? ও পিসাব তো আমি শুনি, রসুল প্রেমী নির্বিশাল আশেক রসুল, যার পীর নাই তার পীর শয়তান, যারা পীর ধরে না তাদের পীর কে? শয়তান। পীর দত্তই হবে তোমার, কিন্তু মা বাবার চাইতে বড় নয়। অনেকে দেখি পীরের খেদমত অনেক করে, আব্বা আম্মা চেহারা কালো করে তাকিয়ে থাকে, পীরের খেদমত করবে 100 বার, তোমার বাবার খেদমত করবে 1000 বার। বলেন যুবক ছেলেরা, পিসাব বড় না মা বাপ বড়? আওয়াজটাকে বড় ঐতিহাসিক দুর্বল, জোরে বলে কে বড়? তারপরও পিসাবের প্রয়োজন আছে কিনা? যার পীর নাই তার পীর কে? মনে রাখবেন,
আমার অনেক সময় অনেক পীরেরও আমারে ফোন করে যে আপনি তো শেষ করে দিচ্ছেন, কেন? পীর তোই পীর যার উপদেশের দ্বারা সন্তান মা বাবার প্রেমিক। মোবাইলে বিকাশের টাকা পাঠান, আব্বা হুজুর আপনার জন্য আমি 2000 টাকা পাঠাইলাম, একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা গামছা নিয়ে, একটু বাবারে দোয়া করবেন। অথচ 2000 টাকা বিকাশ করলেন পীরের জন্য, 500 টাকা দিয়ে লুঙ্গি দিলেন না বাবাকে। মা বললো, মারে বাবারে আমার একটা শাড়ি পরতে মনে চায়। চুপ, টাকা নেই। তুমি যে মাকে চুপ পড়ছো, পীরকে গোপনে পাঠাইছো, পৃথিবীর কেউ না জানে। জানে কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। খবরদার, আবার ওহাবিরা খুশি হবে হুজুর তো পীরের বিরোধী। যারা পীর মারে না তোরা বড় শয়তান। আমি ইসলাহ করছি আমার ভাইদের, কউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের প্রতিবেশীকে আহলকে বাঁচাও, এটি আহলে সুন্নাতের ইমানি দায়িত্ব। আমি বাগদাদের একজন খলিফা হয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম হয়ে আপনাদের পায়ে ধরে হাত দিয়ে বললাম, আল্লাহ রাসূলের পরে মা বাবা, তারপরে হক্কানি পিশাব, উচ্চ স্বরে বলো ঠিক কিনা? ঠিক।